ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইজ ইন শর্ট। এখন বাজে সকাল 10টা, আমরা উঠেছি ওই 9:30-র দিকে। তো উঠেই অ্যানা উঠে পড়েছে, তো এবার আমি রেডি হব। আজকে আমার 5th মান্থ সাদ, তো কিছু গেস্ট আসবে বাড়িতে। তোমরা তো দেখিয়েছিলে কালকে অ্যারেঞ্জ, রান্নাবান্না মোটামুটি করা হয়েছে ঘরে, তো 12টার দিকে মোটামুটি সবাই চলে আসবে। তো এবার আমরা রেডি ফেডি হয়ে নেব। আর এই যে জাস্ট কয়েকটা বেলুন এখানে লাগানো হয়েছে, নাথিং এলস। কি 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 আরও সকালবেলা উঠেই আমার সাজের জিনিস নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। দুটো হাতের দুটো নেল পালিশ, ক্রিম না নেবো না নেবো না নেবো না। খাটে বসে সুন্দর খেলছিলে, কি হলো তোমার, নামছো কেন? উঠে পড়ো, আবার খাটে উঠে পড়ো। আমি আজকে পরে নেবো এই শাড়িটা, এই যে আমি রেডি হয়ে গেছি। এখন বাজে 12টা, আর একজন চলে এসেছে, অলরেডি নিচে পার্ক করছে গাড়ি। এই যে ফোন করেছিলাম গৌরীকে, ফোন করে এ বি সি ডি দেখে করছি। আচ্ছা, এবার এ বি সি তখন বিয়েতে কোনো বসও ছিল না আর ব্যানার্জিও ছিল না। তো এখন আস্তে আস্তে সব গেস্টরা আসা শুরু হয়েছে। এখানে আছে শ্রিম্প, বাটারফ্লাই শ্রিম্প, আর আছে মোজারেলা স্টিক্স, এগুলোকে রেডি করবো। এটা হচ্ছে মোজারেলা স্টিক্স, এটা হচ্ছে শ্রিম্প বাটারফ্লাই। আমার খাবার রেডি হচ্ছে এখন।
ভাজা হলেই না আলু ভাজা থ্যাংক ইউ আসার জন্য ঠিক আছে তুমি বেরিও না মামা বেরিও না আবার দেখা হবে ও পেট তুলে কি করছে সামনে শনিবার হ্যাঁ আমরা একদম মেন ডাউন টাউনেই থাকবো কেউ তোমায় নিয়ে যাবে না এখন এক সপ্তাহ হোটেলে শুধু থাকবো আর খাবো তোমায় কেউ নিয়ে যাবে না মা সবাই বাড়ি যাচ্ছে এখন কেউ ঘুরতে যাচ্ছে না সাবধানে নামবে
আমি বললাম এটা একটা শুভ জিনিসের ব্যাপার, না ওটা তো প্রিভিলেজ না, সবসময় তো সব জায়গায় যাওয়া হয় না, থাকা হয় না, ওর সঙ্গে কিছু ব্যাপার আছে, ওর তিনটেতেই আমি ভীষণ ভালো কাটলো সকাল থেকে সন্ধে অবধি, তাই না? আর এর তো করে বাড়ি থেকে লোক এলে গেস্ট এলে আনন্দ আর ধরে না, তাই না মামা? ছন্টা আমার যা খুশি তাই করতে পারে, লোকজন এলে কেউ কিছু বারণ করার থাকে না, তো সেই জন্য এর খুব আনন্দ হয়, তাই না? তাই না, যা খুশি তাই করেছে। তো পাঁচ মাসের স্বাদ কমপ্লিট হয়ে গেল ভীষণ ভালো করে, আশা করছি আগামী দিনগুলো ভালোভাবে পেরিয়ে যাবে। একটু পরে আবার হন হচ্ছি শাড়িটাড়ি চেঞ্জ করে, এখন বাজে সাতটা পনেরো মতন, আর আমি মাত্র সমস্ত খাবার দাবারগুলো ফ্রিজে রাখলাম, অল্প অল্প করে সব জিনিসই পড়ে আছে, আগামী এক থেকে দুদিন আমাদের ওটা চলে যাবে, আর রান্না করতে হবে না, যা লেফট ওভার আছে। আর এ এখানে ঘুমিয়ে পড়েছে, তারা দেখাচ্ছে, দুপুরবেলা তো ঘুমায়নি সেই জন্য এখানে ঘুমিয়ে পড়েছে, তোকে এখন আর ডাকবো না। আমাদের ডিনার ওভার, আর এ তো জাস্ট এক ঘন্টা আগে ঘুম থেকে উঠলো, সেই যে ঘুমিয়েছিল তখন উঠলো এক ঘন্টা আগে, জানি না রাত্রিবেলা আজকে কী করবে, মনে হয় জ্বালাবে সব ঘুমটা, এখনই ঘুমিয়ে ফেললো। তো যাই হোক, এখন বাজে ১২টা, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার আমরা যাবো শুতে, আজকে দিনটা ভীষণ ভালো কাটলো, ভীষণ হাসছে টিভি দেখতে দেখতে, তো আজকে দিনটা ভীষণ ভালো কাটলো। কি যেন হাসছিস, যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ফার্দার নোটিফিকেশানের জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিও, খুব হাসি পেয়েছে। ওকে, অ্যান্ড আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।